কেমন আছো স্টুডেন্টস আজকে আমি ক্লাস এইট এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথামেটিক্স দু হাজার বাইশের জানুয়ারিতে দেওয়া তার সব প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে বলবো বিস্তারিত দেখাবো কিভাবে করা হয় সব কিছু আশা করি ভিডিওটি তোমাদের খুবই সহজ লাগবে তো চলো স্টার্ট করি তো দেখো এখানে একের দাগে কি কোয়েশ্চেন দিয়েছে যে একটি আয়ত্তকার মাঠ তার তিন মিটার চড়া রাস্তা আছে চারিদিকে রাস্তা সহ জমিটা মানে ওর দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার উত্তর চেয়েছে রাস্তা বাদে কত এটার উত্তর হবে থার্টি ফোর মিটার অপশন বি ক্ষয়ের আগে আমি বিস্তারিত মানে পরে বলছি আগে আমি অ্যান্সার বলে দিই ঠিক আছে করাচ্ছি কিভাবে করতে হবে সেগুলো তো দৈর্ঘ্য এক্স মিটার আর প্রস্থ ফাইভ মিটার একটা কার্ডের হ্যাঁ তো তার ক্ষেত্রফল বের করতে হবে এখানে অ্যান্সার হবে সি এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ বর্গমিটার বলেছে যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এবং গুণ কত তৈরি হবে অ্যান্সার হবে অপশন সি মাইনাস ফোর চলো বিস্তারিত দেখি তো এবার দেখো এক একটা কিভাবে করবো টোটাল বলতো কত দৈর্ঘ্য রাস্তা সহ চল্লিশ আর এখানে কতটুকু থাকছে কত কতটুকু তিন মিটার এইটুক কতটুকু তিন মিটার যদি এদিকে এদিক বাদ দিয়ে দিই তাহলে কোন এই অংশটা থাকছে না এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে রাস্তা বাদে তো এই যে ব্লু কালার দেখছো এইটা হচ্ছে রাস্তা বাদে তার দৈর্ঘ্য এদিকে তিন বাদ এদিকে তিন বাদ হচ্ছে কত তিন তিন ছয় বাদ দিলে চৌত্রিশ মিটার আমরা কিভাবে করব আমরা এভাবে লিখে লিখে করব রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য সমান সমান চল্লিশ মাইনাস তিন প্লাস তিন মিটার চল্লিশ মাইনাস ছয় মিটার চৌত্রিশ মিটার সহজ নেক্সট এটা তো বোঝানোর মনে হয় না দরকার পড়বে দৈর্ঘ এবং প্রস্থ এই দুটো জিনিসকে গুণ করলেই ক্ষেত্রফল পাওয়া যায় তো আমরা যদি ক্ষেত্রফল লিখি যেহেতু এটা কার্ডটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে তার মানে অবশ্যই এটা একটা আয়ত ক্ষেত্রাকার তো ক্ষেত্রফল সমান সমান কি হয় দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্যটা কত এক্স আর কত মাইনাস ফাইভ একক অবশ্যই বর্গ মিটার হবে কেননা দুটো মিটার গুণ করলে বর্গ মিটার হয় এটারো মিটার মিটার সেই জন্য আনসার সি নেক্সট গ দেখি এই আর এইটা এই দুটো সংখ্যা মালাকে গুণ করতে হবে সাধারণত আমরা কি বুঝতে পারি এখানে দুই আর এই তিন গুণ করলে তবেই তো পাঁচ হবে এক্স টু দি পাওয়ার এই যে তিন আর দুই অন্যগুলো ছেড়ে দাও তো সেই ক্ষেত্রে দেখো এই দুটো যখন গুণ হবে তখন মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার গুণ করে দাও কত হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স এটা গুণ করলে ফোর এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস সিক্স এক্স টু দি পাওয়ার ফোর দেখে বলো যে টু দি কত কত মাইনাস কফিস অতএব দিয়ে উত্তর লিখে দেবে ঠিক আছে চলো নেক্সট দেখি নেক্সট হচ্ছে দুয়ে বলেছে সত্য মিথ্যা বলছে যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার এই সংখ্যা মালাটিকে পূর্ণ পরে প্রকাশ করলে পাবো এ প্লাস স্কোয়ার হ্যাঁ এটা এটা সত্য তারপর একটা বলেছে যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমুদ্রি খণ্ডিত করে হ্যাঁ এটাও সত্য সামন্তরিক একটি ট্রাপিজিয়াম হ্যাঁ এটাও সত্য ঠিক আছে তো আমরা এবার বিস্তারিত দেখাই দেখো আমরা কি জেনেছিলাম যে a plus b whole square equals to এরকম হয় না a square plus b square plus 2ab আবার তোমাদের মধ্যে এইভাবে বেশিরভাগ মুখস্থ করে a square plus 2ab plus b square এটা কি এটা একটা অভেদ বীজগণিত অভেদের প্রচন্ড গুরুত্ব আছে কারণ আমরা প্রচুর সূত্র জেনেছিলাম না বলি না যেগুলোকে আমরা কি কি সূত্র জানি a plus b whole square a minus b whole square এ প্লাস বি কিউব এরকম অনেক অভেদ বুঝতে করি না এটা তো জাস্ট একটা অভেদ দেওয়া আছে এটা তো সঠিক দেওয়া আছে তো চলো নেক্সট চলে যায় এবার বলেছে যে বর্গক্ষেত্রের কর্ণদায় পরস্পরকে সমকোণে সমুদ্রি করে পেজ নাম্বার ফিফটিন এবং তোমরা দেখে নাও পরিষ্কার এটা তোমাদের বইয়ের পেজে বলাই আছে আমি তোমাদের একটু রেফারেন্সও দিলাম মনটা খুশি হবে তাই না নেক্সট চলো এবার আর একটা রেফারেন্স দেখিনি সামন্তরিক কি ট্রপিজিয়াম হ্যাঁ সামন্তরিক এক ধরনের ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম এক ধরনের চতুর্ভুজ সমুদ্রিবাহু ট্রাপিজিয়াম এক ধরনের ট্রাপিজিয়াম ঠিক আছে এক ধরনের সামন্তরিক তো এখান থেকে বুঝতেই তো পারছি যে সামন্তরিক এক ধরনের ট্রাপিজিয়াম ঠিক আছে এটা তো কারেক্ট আছে যে কোনো দুটো বাহু সমান্তরাল হলেই সেটা ট্রাপিজিয়াম আর সামন্তরিকের তো চারটে বাহু সমান্তরাল পরস্পর দুটো দুটো এই দুটো সমান্তরাল হলেই তো ট্রাপিজিয়াম হয়ে যাবে আর সামন্ত্রিকের আবার এই দুটোও সমান্তরাল ট্রাপিজিয়াম সরি সামন্ত্রিকের চারটে বাহুই মানে দুটো দুটো করে সমান্তরাল আর কমপক্ষে দুটো হলেই সেটা ট্রাপিজিয়াম হয়ে যায় তাহলে এটা সঠিক চলো নেক্সট দেখে নি তিনের কোয়ারটা বলা আছে এক্স প্লাস ওয়ান বাই ফাইভ এটা আমাদের বলা আছে এটা পরে দেখছি এবার মান বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান বের করতে হবে তো আমরা লিখে দিলাম তিনের উম ক হ্যাঁ তো আমরা কি লিখবো এখানে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার লেখার পর এক্সট্রা জিনিস কি লিখবো প্লাস টু ডট ফার্স্ট ডট সেকেন্ড ফার্স্ট বলতে এক্স এবং সেকেন্ড বলতে ওয়ান বাই এক্স ঠিক ওই জিনিসটাই আবার বাদ দিয়ে দেবো টু ডট এক্স ডট ওয়ান বাই এক্স কারণ একবার যোগ করলাম এবং একবার বিয়োগ করলাম অর্থাৎ কিছুই করলাম না কিন্তু আমি তোমাদের একটা জিনিস দেখা এখান থেকে যে এইখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত একটা অভেদের আকারে সুন্দরভাবে সাজানো আছে ঠিক আছে তাহলে সেটাকে আমরা কি পাচ্ছি তো এইটা থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার ঠিক আছে এটা ছিল তাই তো মাইনাস এক্স এক্স এখানে কেটে গিয়ে কি পড়ে থাকলো মাইনাস হিসেবে সে টু পড়ে থাকলো এবার বলো এইটার মান তোমার জানা আছে কত এখানে তাকিয়ে দেখো পাঁচ আমি এখানে লিখবো পাঁচ স্কোয়ার মাইনাস টু ফার্স্ট স্কোয়ার মানে পঁচিশ মাইনাস টু মানে তেইশ হবে উত্তর সিম্পল চলো নেক্সট এবার বলছে খয়েরটা একটি সমবাহ ত্রিভুজ সমবাহ মানে কি তিনটি বাহুই সমান তো তার পরিসীমা বের করতে হবে দেখো পরিসীমা বের করতে হবে আর এক একটা বাহু থ্রি এক্স মাইনাস টু মানে এটাও থ্রি এক্স মাইনাস টু এটাও থ্রি এক্স মাইনাস টু এটাও থ্রি এক্স মাইনাস টু কি কিন্তু কি সেমিতে দেওয়া আছে তো আমি লিখব ত্রিভুজটির পরিসীমা আমরা দুই ভাবে বের করতে পারি তিনটি জিনিস তিনবার থ্রি মাইনাস টু তিন বার যোগ করেও পাবো কিন্তু তা করার দরকার নেই তিন দিয়ে গুণ করে দেব করলে কোথা হবে তিন নয় এক্স মাইনাস তিন দোকানে ছয় সেমি সিম্পল ঠিক আছে নাইন এক্স মাইনাস চলো নেক্সট দেখি এবার বলছে গয়েরটা ক্ষেত্র যোগফল নির্ণয় করো এখানে একটা পথ আর এখানে একটা মানে রাশিমালা দুটো তো আমরা গয়ের অ্যান্সারটা করছি এবার তো লিখবো সিক্স এ প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টু ব্র্যাকেটের মধ্যে প্লাস সাইন আবার মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ তো সমান সমান দাও যা আছে সেটা ফার্স্ট এরটা লিখে দাও হুবহু এই যে প্লাস সাইন কাউকে চেঞ্জ করতে পারে না এর মধ্যে থাকা প্রত্যেকটা সাইন যা আছে তাই হবে মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ যদি এখানে মাইনাস থাকতো তাহলে এটা প্লাস হয়ে যেত এটা মাইনাস হয়ে যেত মানে বুঝতে পারছো তো চলো নেক্সট দেখি এবার সিক্স আচ্ছা এখানে তো আমাদের ডাইরেক্টলি হিসাব এর ব্যাপার আছে তো দেখো সমতুল্য ভগ্নাংশ কোনগুলো যার বেসও ম্যাচ করবে পাওয়ারও ম্যাচ করবে দেখো এটাতেও এ আছে এটাতেও এ আছে এটাতেও স্কোয়ার আছে এটাতেও আছে তাহলে এই দুটো জিনিস মিলছে তাকে আর কেউ কেউ মিলছে না তাহলে এই দুটোর হিসাব করে জমা আর তিন এক্স স্কোয়ার ধার জমাটাই বেশি আছে তাহলে বাদ দিয়ে থাকলো থ্রি এ স্কোয়ার তারপরে এ এখানে এটা লিখে দেব প্লাস থ্রি এ প্লাস টু

এক্সেস স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এই দুটো জিনিস সেম নয় এখানে জাস্ট একটা এক্সস স্কোয়ার ছিল কিন্তু এখানে আমি দুটো লিখে ফেলেছি তাই আমাকে একটা এক্সেস স্কোয়ার বাদ দিতে হবে এবার সেম কিন্তু এখানে আমাদের একটা সুবিধা পেলাম কি আমরা বাড়তি আর মতো দেখে নাও এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা অভেদ বা বলতে পারো যে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এই যে পুরো এই যে চিহ্ন করাটা মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার তাহলে কি করব আমরা একবার এ স্কোয়ার মাইনাস বি সূত্রটার মতন করে ভেঙে দুটো উৎপাদক তৈরি করব একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর একবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই একদম সিম্পল ঠিক আছে চল এবার নেক্সট কি বলেছে দেখি নেক্সট বলেছে যে চার সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র রাখতে হবে তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি অন্যভাবে যে আমরা কিভাবে এখানে একটা এটা করা হয়ে গেলে লিখে দেবে হল হলো বর্গ ক্ষেত্রে আঁকতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে চলো তো এটা খুবই সহজ প্রথমে স্কেল নাও স্কেল নিয়ে একটা মোটামুটি কয় সেন্টিমিটার বলেছিল চার সেন্টিমিটার তাহলে চার সেন্টিমিটার একটা রেখা প্রথমেই মানে রেখাংশ এঁকে নাও ঠিক আছে তারপরে স্কেল নিয়ে নিচে একটা ভূমি তৈরি করে নাও কি করবে চারের থেকে বড় একটা মোটামুটি বাহু এঁকে নাও স্কেলটাকে পাশে রেখে দাও এবার কি করবে এখানে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে তো আমি চাঁদা ব্যবহার করব সহজ পদ্ধতিতে বেশি কমপ্লিকেটেড করব না ঠিক আছে এখানে আমি নব্বই ডিগ্রি কোন আঁকার জন্যে তো আমি দেখে নাও এখানে আমরা কি করি চাঁদাটা রাখি একটা বিন্দুর উপরে রাখার পর এই সুজা অর্থাৎ নব্বইয়ের কাছে একটা ডট দিয়ে দিই তারপরে চাদার আর কোনো কাজ থাকে না চাঁদাটা আমরা রেখে দিই রাখার পর আমরা স্কেল নিই স্কেল নেওয়ার পর আমরা কি করি স্কেলটাকে রেখে ওই বিন্দুর সাথে বিন্দু যুক্ত করি তো আমরা এখানে ঠিক তাই করছি দেখে নাও তো এখানে আমরা যুক্ত করে দিলাম ঠিক আছে তো আমাদের স্কেলের কাজ মোটামুটি এখনো কমপ্লিট হয়নি স্কেলটা পাশে রেখে দিই তো এখানে নব্বই ডিগ্রি কোন হয়ে গেছে তো আমরা এবার কাটা কম্পাস যাতে আমাদের খুব সহজে কাজটা হয়ে যায় কাটা কম্পাস নেওয়ার পর কাটা কম্পাসটাকে আমরা ঘুরালাম কারণ নাহলে তোমরা পুরোটা দেখতে পাবে না তো আমরা কি করবো সেই চার সেন্টিমিটারের কথা মনে আছে তোমাদের আমরা যেটা প্রথমে এঁকেছিলাম তো সেই চার সেন্টিমিটারের এই মাপটার সাথে আমরা সেট করে নিলাম এই যে চার সেন্টিমিটার ঠিক আছে দেখতে পেলে তো আমরা এখান থেকে এর সাইজটাকে একটু কমিয়ে দিই যাতে পারো দেখে দেখো চার সেন্টিমিটার ঠিক আছে তো আমরা এবার এটাকে ঘুরিয়ে ঠিক আছে আমরা এখানে রাখবো এটা কর্নার যেখানে আমরা কোনটা গেছিলাম এবং সেখানে রেখে আমরা প্রত্যেকটার দিকে চার চার সেন্টিমিটার গুলোকে কেটে দেবো এই যে চার কেটে দিলাম তারপরে এখানেও কেটে দেবো এখানেও কেটে দিলাম তারপরে আবার এখানে রাখবো রেখে ছেদ বিন্দু তৈরি করব দেখো এখানে এই যে এখানে তৈরি করলাম আবার এখানেও রাখলাম এতে সুবিধাটা কি আর বিন্দু যেটা আছে যেটা আমরা এখন আঁকিয়ে নি তৈরি হয়ে যাবে এটার আর কোনো কাজ নেই এটাকে আমরা রেখে দিলাম এবার আমরা স্কেল রেখে আমরা সব বিন্দুগুলোকে যুক্ত করব ঠিক আছে প্রতিটা বিন্দুকে আমরা যুক্ত করবো হয়ে গেল একটা তারপরে মাপটা ঠিকঠাক আমার তো এখানে একটু কম্পিউটার এক্সট্রা ফ্যাসিলিটি পেয়ে মানে সমান করার তোমরা খাতা একটু ঠিকঠাক ভাবে করবে এই যে করে দিলাম ঠিক আছে তো আমাদের বর্গক্ষেত্র হয়ে গেছে এবার তোমরা খাতা এইভাবেই আঁকবে কোনো সমস্যা নেই নাম দিয়ে দাও এ b c এখানে d সিম্পল তো এইভাবে আকলেই হয়ে যাবে ঠিক এরকমই হবে এই রকম দেখতে খাসা মজা লাগছে তোমাদের এরকম তোমরা জানো ভাববে না ঠিক আছে এরকমটাই হয় তো তোমরা চাইলে একটু মুছে টুছে দিতে পারো এক্সট্রা এক্সট্রা জিনিসগুলো এক্সট্রা যেগুলো বেড়ে আছে দেখতে ভালো লাগবে এই যে আমি মুছে দিলাম এটা সুন্দর লাগছে ঠিক আছে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আমি দেখেছি তোমার ভিডিও দেখো লাইক কমেন্টই করো না ঠিক আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো থাকো সুস্থ থাকো